আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। প্রকাশ্যে নৌকায় সিল মারছেন পোলিং অফিসার, ভোট পরিস্থিতির খোঁজ রাখছেন খালেদা জিয়া। মুন্সিগঞ্জে তিন আসনে নৌকার সমর্থককে কুপিয়ে হত্যা, বিদেশি গণমাধ্যম বলছে সরকার ভুয়া নির্বাচন করছে বললেন মঈন খান। নৌকা ট্রাক প্রতীকের সমর্থকদের সংঘর্ষ, পুলিশের 5 রাউন্ড গুলি। এবং সর্বশেষ জানিয়ে দেব, আমার হ্যাট্রিক বিজয় কেউ ঠেকাতে পারবে না বললেন নিক্সন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। প্রকাশ্যে নৌকায় সিল মারছেন পোলিং অফিসার। ঝিনাইদহ এক আসনের হাকিমপুর ইউনিয়নের গোবিন্দপুর কেন্দ্রে প্রকাশ্যে নৌকায় সিল মারছেন পোলিং অফিসার রাজু আহমেদ। রোববার দুপুরে কেন্দ্রে গিয়ে চিত্র দেখা যায়। এ সময় সাংবাদিক পরিচয় দিয়ে প্রকাশ্যে সিল মারার কারণ জিজ্ঞেস করলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। একই কেন্দ্রের দ্বিতীয় তলায় গিয়ে প্রকাশ্যে সিল মারার একই চিত্র চোখে পড়ে। সিল মারার একাধিক ভিডিও কালবেলার হাতে রয়েছে। এরপর প্রকাশ্যে সিল মারার বিষয়ে প্রিজাইডিং অফিসারের দৃষ্টি আকর্ষণ করে তাকে ভোট কক্ষে নিয়ে গেলে তিনি পোলিং অফিসারকে ধমকান। একই সাথে পরবর্তীতে এই ধরনের কাজ না করার নির্দেশ দেন। এ বিষয়ে জানতে চাইলে হাকিমপুর ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত শৈলকুপা উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মোহাম্মদ ইজাজুল ইসলাম শেখ কালবেলাকে বলেন, বিষয়টি আমরা জেনেছি, আমরা ইতোমধ্যেই হাকিমপুর কেন্দ্রের দিকে রওনা হয়েছি। ভোট পরিস্থিতির খোঁজ রাখছেন খালেদা জিয়া। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক পরিস্থিতির খোঁজ রাখছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিএনপি সূত্রে জানা গেছে, গণমাধ্যম, চিকিৎসক ও পরিবারের সদস্যদের কাছ থেকে তিনি নির্বাচনের বিষয়ে অবগত হচ্ছেন। বিএনপি মিডিয়া সেলের সদস্য সাইদুল কবির খান বলেন, গতকাল রাতে আমি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার খোঁজ নিয়েছি। বাসায় নেয়ার মতো পরিস্থিতি নেই বলে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। পরিবারের সদস্য, চিকিৎসক ছাড়া তার কারো সঙ্গে কথা বলা অত্যন্ত কঠিন। তিনি টেলিভিশন দেখছেন, পত্রিকার মাধ্যমে সার্বিক পরিস্থিতির খোঁজ রাখছেন। প্রায় 79 বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনি, লিভার, সিরোসিস সহ নানা রোগে ভুগছেন। উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে নিতে তার পরিবার থেকে সরকারের কাছে আবেদন করা হলেও অনুমতি মেলেনি। এমন পরিস্থিতিতে গত 27 অক্টোবর যুক্তরাষ্ট্র থেকে 3 জন বিশেষজ্ঞ চিকিৎসক এনে ঢাকা এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার রক্তনালীতে বিশেষ অস্ত্রোপচার করা হয়। 2022 সালের জুনে খালেদা জিয়ার এনজিওগ্রাম করা হলে হৃদযন্ত্রে 3টি ব্লক ধরা পড়ে, একটিতে রিং পরানো হয়। 2018 সালের 8 ফেব্রুয়ারি দুর্নীতির মামলায় আদালত সাজা দিলে ওই দিনই খালেদা জিয়া কারাবন্দী হন। মুন্সিগঞ্জ 3 আসনে নৌকার সমর্থককে কুপিয়ে হত্যা। মুন্সিগঞ্জ 3 আসনে জিল্লুর রহমান নামে নৌকার এক সমর্থককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বতন্ত্র প্রার্থী হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লবের সমর্থকের বিরুদ্ধে। রোববার সকাল 9:30 দিকে সদর উপজেলার মীরকাদিম পৌরসভার টেঙ্গর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে মীরকাদিম পৌরসভা এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি মোকাবেলায় বিজিবি ও পুলিশের অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ আবু জাফর রিপন। নিহতের স্ত্রী রেহানা বেগমের দাবি, স্বতন্ত্র প্রার্থী কাচি প্রতীকের সমর্থক মীরকাদিম পৌরসভার কথিত আওয়ামী লীগ সভাপতি ও সাবেক পৌর মেয়র মোহাম্মদ শহীদুল ইসলাম শাহীন ও পৌর কাউন্সিলর মোহাম্মদ লিটনের নেতৃত্বে নৌকার সমর্থক জিল্লুর রহমানকে হত্যা করা হয়েছে। তিনি এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান। এ ঘটনায় দুঃখ প্রকাশ করে জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ আবু জাফর রিপন বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত থাকুক না কেন, তদন্ত করে সবাইকে আইনের আওতায় এনে কঠোর শাস্তি ব্যবস্থা করা হবে। বিদেশি গণমাধ্যম বলছে এই সরকার ভুয়া নির্বাচন করছে বললেন মঈন খান। সরকারের এই নির্বাচন যে সাজানো ও গোছানো এবং ভুয়া তা বিদেশি গণমাধ্যম বলে দিয়েছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। তিনি বলেন, আর এই সাজানো নির্বাচনের নাটকের শেষ অংশ আজ সকাল থেকে মন্থস্থ হচ্ছে। রোববার রাজধানী গুলশানের নিজ বাসভবনে এসব কথা বলেন তিনি। দেশে এবং আন্তর্জাতিক বিশ্বের রিপোর্টে প্রকাশ দিয়েছে এটি একটি ভুয়া নির্বাচন উল্লেখ করে মঈন খান বলেন, গত 1 বছর ধরে আমরা বলে আসছি বাংলাদেশের মানুষ এই সরকারকে বর্জন করেছে। সেই কথাটি আজকে ভোট বর্জনের মাধ্যমে জনগণ দেশে বিদেশে সবার সামনে প্রমাণ করেছে। সরকারের নির্বাচনের নাটক আজকে সারা বিশ্বে উন্মোচিত হয়ে গেছে। বিএনপি নেতৃত্বাধীন যুগপৎ আন্দোলনকারী 62 দল নির্বাচন বর্জন করছে বলেও দাবি করেন মঈন খান। সাবেকই মন্ত্রী বলেন, কিছু কিছু ভোট কেন্দ্রের সামনে কিছু লোককে দাঁড় করিয়ে রাখা হয়েছে, দেখলে বোঝা যায় তারা ভোটার নয়।
আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মানুষকে ভয়ভীতি ও লোভ দেখিয়ে দাঁড় করিয়ে রেখেছে। এটা করে সরকার নিজেদের প্রতারিত করতে পারবে, কিন্তু বিশ্বকে করতে পারবে না। তারপর গত 89 দিনে সরকার বিএনপির 26,000 নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে বলে দাবি করেন মঈন খান। তিনি বলেন, আমাদের যে আন্দোলন সেটা সরাতে পারেনি, আমরা শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাসী। আমাদের সে আন্দোলন সফল হয়েছে, কিন্তু আওয়ামী লীগ যে রাস্তায় দাঁড়িয়ে লগি বৈঠার আন্দোলন করে মানুষ পুড়িয়ে মারে, সেটা তো বিএনপি করে না। মানুষ কথা বলতে চায়, ভোটাধিকার প্রয়োগ করতে চায় ও তাদের অধিকার ফিরে পেতে চায়। আর এই তিনটির জন্য বিএনপি আন্দোলন করে যাচ্ছে বলে উল্লেখ করেন মঈন খান। বিএনপির পরবর্তী আন্দোলন কি হবে তা আগামী দু একদিনের মধ্যে জানিয়ে দেওয়া হবে বলে জানান বিএনপির এই নেতা। নৌকা ট্রাক প্রতীকের সমর্থকদের সংঘর্ষ, পুলিশের 5 রাউন্ড গুলি। জামালপুর 4 আসনের আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মাহবুবুর রহমান হেলাল ও ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ আব্দুর রশিদের সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত হয়েছেন 12 জন। রোববার বেলা 12:30টার দিকে উপজেলার সাতপোয়া ইউনিয়নের চড়াদ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ সংঘর্ষ হয়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ 5 রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এ ঘটনায় নৌকার এজেন্ট মমিনুল ইসলাম ও রমজান আলী আহত হয়েছেন। মমিনুলকে গুরুতর আহত অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বলারদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আরিফুর রহমান বলেন, ট্রাক ও নৌকার প্রার্থীর এজেন্টদের মধ্যে কথা কাটাকাটি হয়, উত্তেজনার সৃষ্টি হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। সরিষাবাড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মুশফিকুর রহমান বলেন, চড়াদ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভেতরে নৌকার প্রার্থী প্রকৌশলীকে মাহবুবুর রহমান হেলাল ও স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের অধ্যক্ষ আব্দুর রশিদের লোকদের সংঘর্ষে জড়ায়। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে 5 রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। আমার হ্যাটট্রিক বিজয় কেউ ঠেকাতে পারবে না বললেন নিক্সন। ফরিদপুর 4 আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এবং বর্তমান সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন ভোট দিয়ে বলেছেন হ্যাটট্রিক করব। রোববার সকালে ভাঙার আজিমনগর ইউনিয়নের চেয়ারম্যান ব্রাহ্মণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে মেয়ে নাজুরা মুজিব চৌধুরীকে সঙ্গে নিয়ে ভোট দেন নিক্সন। ভোট দিয়ে বের হয়ে সাংবাদিকদের মজিবুর রহমান চৌধুরী বলেন, সকালে এসে ভোটারদের যে উপস্থিতি দেখলাম, এভাবে ভোট দিতে থাকলে তৃতীয়বারের মতো নির্বাচিত হয়ে হ্যাটট্রিক করব। তিনি আরো বলেন, নির্বাচনী পরিবেশ এবং সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের আচরণ এখন পর্যন্ত নিরপেক্ষ রয়েছে। ভোটাররা এভাবে ভোট দিতে থাকলে আমার বিজয় কেউ ঠেকাতে পারবে না। নিক্সন ফরিদপুর 4 আসন থেকে 2014 ও 2018 সালের নির্বাচনে আনারস ও সিংহ প্রতীক নিয়ে নির্বাচন করে সংসদ সদস্য নির্বাচিত হন। দুবার তিনি নৌকার প্রার্থী ও আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহকে হারিয়ে নির্বাচিত হন। এবারও এ আসনে তার প্রতিদ্বন্দ্বী কাজী জাফর উল্লাহ।